কমিটিতে সরকার টাকা দিচ্ছে কিনা সেটা দেখার। আপনার বিদ্যানপুর অঞ্চলে প্রত্যেক বছরে 1.5 কোটি টাকা করে পাইয়ে দিচ্ছি, সে টাকাটা তো পাচ্ছে, তা 1.5 কোটি টাকা প্রত্যেক বছর পাচ্ছে, প্রায় 20 কোটি টাকা পঞ্চায়েত সমিতি পাচ্ছে। এগুলো দেখা আমার কাজ, যে আমার বিধানসভায় যতগুলো পঞ্চায়েত আছে তারা নিয়মিত টাকা পাচ্ছে কিনা, তারা নিয়মিত পঞ্চায়েত সমিতি টাকা পাচ্ছে কিনা, যাতে এলাকার মানুষের উন্নয়ন হোক। তো এই টাকা পাঠাওয়ার কাজগুলো দেখতে হয় আমাকে, সেটা তো আমি। এবার পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূলের হাতে, এই চোরেদের হাতের পঞ্চায়েতটা আপনার দখলে আছে, এরা সেখান থেকে চুরি করবে আর বলবে কাজ হচ্ছে না, রাস্তায় গিয়ে বলবে এখানে এমএলএ এর কাজ। আর এমএলএ এর টাকা দিয়ে কি হলো, এমএলএ পাচ্ছে 60 লাখ টাকা বছরে, এটা ভালো করে বুঝবে। আপনারা ভাবেন এমএলএ ও কে অনেক টাকা দেয়, 60 লাখ টাকা বছরে দেয়, সেই 60 লাখ টাকার মধ্যে 13টা গ্রাম পঞ্চায়েত আছে, যদি ভাগ করে দেন 13টা গ্রাম পঞ্চায়েতে, তো একটা গ্রাম পঞ্চায়েত পাবে 4.5 লক্ষ টাকারও কম। বিদ্যানন্দপুর অঞ্চল, তরিয়াল অঞ্চল, আপনারা পাবেন 4.5 লাখ টাকারও কম। কিন্তু আপনি যদি আমাকে বলেন হিসাব দাও, তা আপনাকে আমি হিসাব দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারি যে আপনার বিদ্যানন্দপুর অঞ্চলে আমি কত টাকার কাজ করেছি, আপনার তরিয়াল অঞ্চলে আমি কত টাকার কাজ করেছি। বিদ্যানন্দপুর অঞ্চলে আপনি যাবেন, ওই সমসপুরে আপনার ঈদগার বাউন্ডারি করেছি, সমসপুরে আপনার শ্মশানঘাট করেছি, আপনার রামপুর কবরস্থানের বাউন্ডারি করেছি, এই কাজগুলো তো হয়েছে, কালভার্ট হয়েছে। আপনার তরিয়াল অঞ্চলে আরানিতে ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে। এখন আপনাদের বিদ্যানন্দপুর আর বাজারগাঁওকে যুক্ত করার জন্য ভাইসঘাটা ব্রিজের উপরে 34,20,000 টাকার স্যাংশন করিয়ে রেখেছি, উপরে ব্রিজ হবে তার জন্য টাকা স্যাংশন করানো হয়েছে। নির্বাচন হয়ে গেল বলে আটকে গেল, আর এরা বলবে কাজ কি করে। তা আমি তো আমার হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, ডাকুন মিনহাজকে, ডেকে নিয়ে আসুন পঞ্চায়েতের প্রধানকে, ডেকে নিয়ে আসুন পঞ্চায়েতের সভাপতিকে, তিনজনকে দাঁড় করুন, আমি এমএলএ হিসাব দিচ্ছি, ও তার পঞ্চায়েতের হিসাব দিচ্ছি, ডেকে নিয়ে আসুন তার সভাপতিকে, তার হিসাব দিক। হিসাব কি দেবে? আরে ওদের পঞ্চায়েত থেকে নিয়ে মুখ্যমন্ত্রী অব্দি এমন একটা নেতা দেখাতে পারবেন না যে জনগণের পয়সা মেরে খায়নি। যে আজকে আপনার নামে ইন্দিরা আবাস আছে, আপনি জানতে পাচ্ছেন না আপনার ইন্দিরা আবাস চুরি করে তৃণমূলের নেতা তার ভাইকে দিয়ে রেখেছে, আপনার জব কার্ডের টাকা তুলে সে তার ছেলেকে পড়াশোনা করাচ্ছে, আপনার নামে টিউবওয়েল এসছে, সে আপনার টিউবওয়েল আপনি জানতে পারছেন না, আপনার টিউবওয়েল তুলে নিজের বাড়িতে লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আর এরা আমার কাছে এসে বলবে সততার কথা? আর কিন্তু চ্যালেঞ্জ করুক, তৃণমূলের কোন নেতার ক্ষমতা আছে যে চ্যালেঞ্জ করবে কি আমি 1 টাকা মারিনি, কাগজ তুলে তার মুখে চিটিয়ে মেরে দেখিয়ে দেবো তুমি কত টাকা তুলবে। কিন্তু ভিক্টরের নামে একটা উদাহরণ সারা বিধানসভার মধ্যে দেখিয়ে দিন, কে ভিক্টর কারো ইন্দিরা আবাসের টাকা মেরেছে, ভিক্টর আপনাকে কোনো কাজ করিয়ে দেবে বলে আপনার কাছ থেকে 10 টাকা নিয়েছে, চাকরি পাইয়ে দেবো বলে আপনার কাছ থেকে টাকা নিয়েছি, আপনার মাটি চুরি করেছি, আপনার জব কার্ডের টাকা চুরি করেছি, একটা উদাহরণ দেখান, একটা উদাহরণ দেখাতে পারবেন না? কেন ভিক্টর কারো কাছ থেকে কোনোদিন টাকা নেয় না, যেটা নিজের সামর্থ্য থাকে 2 পয়সা যদি সাহায্য করতে পারি সেটা আমি চেষ্টা করি, কিন্তু কারোকে ঠগিয়ে কারো 2 নম্বরি করে কারো কাছ থেকে আমি 1 পয়সা নিতে যাই না। তার জন্যই আজকে সমস্যা হচ্ছে আমার, কি আমি যেহেতু চুরি করিনি, আমি নিজেকে বিক্রি করিনি, আপনাদেরকে বিক্রি করে তৃণমূলের নাম লেখাইনি বলেই আমার সমস্যা হচ্ছে, কি আজকে ওরা চুরির টাকায় কোটি কোটি টাকার আজকে পোস্টার ব্যানার লাগিয়ে দিচ্ছে, ওদের ঝান্ডা দেখবেন আমার থেকে বেশি, আমার থেকে পোস্টার বেশি, আমার থেকে ওদের টামঝাম বেশি, আমার কাছে পোস্টার কম, আমার কাছে ঝান্ডা কম, কারণ আমার কাছে পয়সা কম, এটাই হচ্ছে আমার। তার জন্যে আমার ভরসা হচ্ছে না আপনারা, আমার ভরসা হচ্ছে না আপনারা, আমার মা বোনেরা, আপনারাই হচ্ছেন আমার ঝান্ডা, আমার পোস্টার, আমার শক্তি আপনারাই। সেই জন্য আপনাদের কাছে আবেদন রাখছি কি আপনাদেরকে গ্রামে গঞ্জে বাড়িতে পাড়াতে অলিতে গলিতে আপনাদেরকে আমার পোস্টার ব্যানার ঝান্ডা হয় আপনাদেরকে ছড়িয়ে যেতে হবে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গলিতে গলিতে চার দোকানে হাটে বাজারে, আপনারাই হচ্ছেন আমার ঝান্ডা আমার পোস্টার আপনারাই আমার শক্তি আপনারাই ছড়িয়ে যান। এই লড়াইটা হচ্ছে মানুষের লড়াই, মানুষের জন্য আমরা লড়াই করি, আমরা এখানে যারা বামপন্থী নেতা কর্মীরা বসে আছি আমরা এখানে আমাদের উপরে আঙুল তুলে দেখাক। এই মমতা ব্যানার্জি বলেছিল কি ফাইলের বস্তা নিয়ে এক একটা করে ফাইল খুলবো আর এক একটা মন্ত্রীকে জেলে ঢুকাবো বলেছিল, কিন্তু বাম ফ্রন্টের একটা মন্ত্রীকে জেলে ঢুকাতে পারেনি, তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারেনি।
তো এই তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছে আসছে, কেউ জেলে আছে কেউ বেলে আছে, এই অবস্থা চলছে। আর এই চোরেদের নেতৃত্বে আমাদের যিনি প্রার্থী উনি আর এক এক ধাপ এগিয়ে গেছেন। আমাদের যিনি প্রার্থী সে আজ হয়তো একটা দলের যদি যোগ্য প্রার্থী আমার বিরুদ্ধে দাঁড় করাতো, যোগ্য প্রার্থী যদি তৃণমূল আমার বিরুদ্ধে দাঁড় করাতো, তাহলে আমিও খুশি হতাম। রাজনীতির লড়াই হবে রাজনীতির ময়দানে, নীতিগত লড়াই হবে, বক্তব্যের লড়াই হবে, মানুষ বিচার করবে। কিন্তু এমন একজন প্রার্থীকে দাঁড় করেছে মিনহাজুল আরফিন আজাদ, যে নিজের গ্রামের প্রাইমারি স্কুলের টিউবওয়েল চুরি করে বিক্রি করে দেয়। নিজের গ্রামের প্রাইমারি স্কুলের টিউবওয়েল চুরি করে বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে গ্রামবাসী পঞ্চায়েতই করে, হেডমাস্টার তার বিরুদ্ধে এফআইআর করতে যায়, তার হাত পা ধরে আটকিয়ে দেয় কি এফআইআর করবেন না, আমি বসে মিটিয়ে নেব। তারপর গ্রামে পঞ্চায়েতই করে যে চুরি করে টিউবওয়েল বিক্রি করেছিল তার টাকা ফেরত দিতে হয়, আর গ্রামের সামনে হাত জোর করে ক্ষমা চাইতে হয় যে আমি টিউবওয়েল চুরি করে অন্যায় করেছি। এই যে টিউবওয়েল চুরি করতে পারে, যে লোকটা টিউবওয়েল চুরি করতে পারে তাকে যদি বিধানসভার এমএলএ করে দেন তাহলে প্রত্যেকের বাড়িতে চুরি করবে। এই চোরকে যদি বিধানসভার প্রার্থী হিসাবে আমাদের এলাকার মানুষ গ্রহণ করে, এটা ভাবার দরকার যে আপনারা কাকে বিধানসভায় পাঠাবেন, এগুলো ভাববে, এগুলো আপনাদের বিচার করা উচিত। সেই জন্য ও বলছে মুখ দেখে ভোট না দিস, কি বলছে মুখ দেখে ভোট না দিস, দিদিক দেখে ভোট দিস। তাকে ভালো করে জানে যে টিউবওয়েল চোরকে দেখে তো কেউ ভোট দেবে না, সেই জন্য বলছে দিদিকে দেখে ভোট দিস। তো এই জন্য আপনাদের সকলের কাছে আমার এই আবেদন, সন্ধ্যা হয়ে গেছে, আমার মা বোনরা বাড়ি যাবেন, আপনারা সবাই বাড়ি গিয়ে আপনারা শান্তিভাবে সবাই ফিরে যাবেন। সকলকে এই আবেদন যে আপনারা সবাই আজকে থেকে আপনারা 22 তারিখ অবধি প্রচারের কাজ আপনাদের, তরিয়াল এবং বিদ্যানন্দপুর অঞ্চলে আপনারা সবাই মিলে মিশে একসঙ্গে থাকবেন, ভালোভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা সবাই আগামী 22 তারিখে নিজের মূল্যবান ভোট ভাগ চিহ্নে দিয়ে সংযুক্ত মোর্চা প্রার্থী হিসাবে আমাকে জয়যুক্ত করবেন, আপনাদের সেবা করার সুযোগ দেবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ।